আচ্ছা, এটা হচ্ছে এবার পার্ট টু। যারা বলো দিদি এটা কি ধরনের কথা, প্রফেশন এটা, কি ধরনের প্রফেশন, ছি এটা প্রফেশন, আমরা সারাদিন সময়ই পাই না, এমনও কমেন্টস পাই, সংসার স্বামীকে ফেলে আপনারা কত কিছু করতে কি করে যে আপনাদের সময় পান ও লোককে চিন্তা নিয়ে ভাবার। দেখুন, আপনিও তো সময় করে আসেন আমাদের ভিডিওগুলি দেখার জন্য, খারাপ পাবেন না, কথাটা অপ্রিয় হলো বলতে বাধ্য হলাম। আর সংসার আমরাও করি, সিথির সিঁদুরটাও দেখতে পান হাতে, আমরা যতজন বলুন, তাহলে আমরা মা, আমরা স্ত্রী, আমরা কারোর মেয়ে, যত লোক যারা কাপড় খুলে ভিডিও করে এদেরও ফ্যামিলি আছে, যারা খিস্তি মারে এদেরও ফ্যামিলি আছে, যতজন ইউটিউবার আছে, সে যে যাই করুক না কেন, সোশ্যাল লাইফ, সংসার প্রত্যেকের আছে। খারাপ পাবেন না, কথাটা অপ্রিয় হলো বলতে লাগলো। আচ্ছা, তা মনিটাইজ হয়ে গেল। মনিটাইজ হয়ে যাওয়ার পর আর আমি যখন লাইভ করতাম, আমি আমার লাইভে কোনো দিন কাউকে বলিনি যে আমার লাইভে আসো, আমার লাইভে ভিড় করো। আমি বিশ্বাস করো, আমি কোনো দিন কমিউনিটি পোস্ট দিইনি। আমি কমিউনিটি পোস্ট অনেক পরে, ফিরে আসার পরে দিলাম, সেকেন্ড টাইম ফিরে আসার পরে, এটা পরে বলছি পার্টটা। তারপর আমি জাস্ট লাইভ করতাম, কোনো লাইভে যেতাম না, কিন্তু আমার লাইভে লোক লোকারণ্য। এবং আমি যখন লাইভ করতাম, একটা জিনিস ফলো করেছি, আমি স্ট্রিমে আড্ডা লাইভ করতাম, কিন্তু আমার লাইভের ওপরে আমি কাউকে উঠাতাম না, কারণ আমার লাইভে থাকতো প্রচুর হিন্দিভাষী, প্রচুর সাউথ ইন্ডিয়ান, প্রচুর আমার বাংলাদেশের ভাই বোনরা, মানে বাঙালিরা। সেখানে আমার একটা লাইভে আমি সালাম আলাইকুম বলতাম, আমি সাশ্রী আকাল বলতাম, আমাকে তিনটা ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি বলতে লাগতো, রাম রাম জি, কেসে ও জি, আইয়ে আইয়ে, নমস্তে জি, এটা যেরকম বলতাম ওদের সাথে, যারা বাংলা বলছে বাংলা বলছি, কারোর সাথে ইংলিশ বলতে হচ্ছে। আমার প্রচুর ফরেন ফ্রেন্ড ছিল, রাশেল ছিল, ক্রিস ছিল, নডেল ছিল, কেউ ইটালিয়ান, কেউ ছিল, এটা আমার সাপ, রাশেল আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর প্রচুর। তাই সেই ওদের সাথে আমাকে কনস্ট্যান্ট কথা বলতে বলতে হতো। দেন তাহলে এইভাবে আমার হয়ে গেল ওয়ানকে। ওয়ানকে হয়ে যাওয়ার পরও বিশ্বাস করো, আমার জানুয়ারিতে 21st, আমার 19th January, শুধু আর আমার লাইভ ছিল, লোককালি বলতাম যাও যাও বন্ধু করো। আমার লাইভে আমার চার পাঁচটা বোন যারা শুধুমাত্র আমার লাইভে থাকার জন্য আসতো। দুঃখের বিষয়, আজকে ওদের কারোর চ্যানেল মনিটাইজ হয়নি। পূজা ছিল, ঈশিতা ছিল, আমার নিপার বিষয় হয়ে গেছে, নিপা ছিল, তারপর এরা ছিল স্ট্যান্ড বাই, মানে কনস্ট্যান্ট দিদির লাইভ মানে থাকবে, আমার টকঝাল ছিল, এরা সব। তারপর পূজা ছিল, পূজার পরে কেয়া ছিল, ওরা কনস্ট্যান্ট থাকতো। এছাড়া বাকিরা আসতো, বন্ধু করতে আসতো, কেউ পরিচিত হতে আসতো। কয়েকটা ভাই ছিল, আমার শিহাব ভাই ছিল, জাহিরুল ভাই ছিল, ইনফ্যাক্ট গোল্ডি ছিল। গোল্ডি শুধু আমার লাইভে থাকার জন্য MB কিনতো, আপুর লাইভ, ও আমাকে AP ডাকতো, আপু ডাকতো না, শাকিল ভাই থাকতো। তো এরা মানে কনস্ট্যান্ট। আর শিহাব ভাই ফিনল্যান্ডে থাকে, শিহাব ভাই আর্মিতে চাকরি করে। তো সে কি বলতো, রাত্রেবেলা নাকি সবগুলি যতগুলি মোবাইল আছে, ও তো ইংলিশ সবরাও কিছু বোঝে না, ও মোবাইলগুলি সবার অন করে দিত। ভোরবেলা বলতো, আপু আমি তো লাইভে থাকতে পারি না, তোমার ভিডিও লাইভ ভিডিওগুলি আমি চালিয়ে রাখতাম বিভিন্ন মোবাইল থেকে। এইভাবে করে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। কথাগুলি কেন বলছি, কথাগুলি বলছি কারণ অনেকের এখন অনেক নিউ ভিউয়ার্সরা একটু বলো দিদি তোমার সম্বন্ধে, একটু বলো, একটু শুনতে চাই। আর যাদের ধারণা, ওই দিনও আমি একটা লাইভে গেলাম, আমি নামটা বলবো না, আমার একটা বোন, তোমরা দেখো আমার ভিডিওতে আসে, বললো দিদি কী করে কী করবো, ওয়াচ টাইম হচ্ছে না, ওয়ানকে হচ্ছে না। তখন নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়, বিশ্বাস করো এতটুকু পরিশ্রম আমি সেরকমভাবে করিনি। আমি যেটা করতাম লাইভে থাকতাম, আমার খুব ভালো লাগতো, এবং মেইনলি আমি থাকতাম আমার বাংলাদেশ আপু ভাইদের লাইভে। আমার ভিডিও মানেই ঘুমতে উঠে দেখতাম, যেহেতু আমার সঙ্গে যোগাযোগ করার কোনো জায়গা নেই, প্লিজ দিদি আমার লাইভে, বেশিরভাগ আপুই ডাকতো আমাকে, এসো, আমার ওইটাই ছিল মন। তারপর যখন মনিটাইজেশন হয়ে গেল, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর এখানে একটা কথা বলি, এখানে আসছে আমার জামান ভাইয়ের কথা। জামান ভাইকে আমি কথা দিয়েছিলাম, জামান ভাইয়ের বার্থডে ছিল 23rd January, জামান ভাই আমাকে বলছিল, অর্পি আপ্পা আপনি ফেব্রুয়ারির মধ্যে
আমাকে করে দেখাবেন। আর আমার মধ্যে ছিল জামান ভাইয়ের বার্থডেতে আমি দেব আমার মনিটাইজ চ্যানেল। তাই আমি ঠিক 19 জানুয়ারি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, হয়ে গেছে, এবং জামান ভাইয়ের বার্থডের দিনই আমি মনিটাইজেশন, মানে আমার মনিটাইজেশন হতো হাফ ডেতেই হয়ে গেছিলো আমার মনিটাইজেশন, কোনো রকম ঝামেলা আমাকে ফেস করতে হয়নি। তারপর কি হলো, হয়ে গেল, তারপর আসছে গুগল পিনের কথা। আমি কিন্তু তখনও ভিডিও কম দিই, ভিডিও মানে আমি আমি তুমি তোমরা দেখবে আমি এখনের আগে মানুষের ঘরে গিয়ে দেখো 900, 800, 1000 ভিডিও, আমার এখনও বোধ হয় 350 হয়েছে কিনা সন্দেহ ভিডিও। তখনও ভিডিও সেরকম দুটো দিতাম, ম্যাক্সিমাম তিনটে। মনিটাইজেশন হওয়ার পর লোক বলতে ভিডিও দাও, মনিটাইজেশন মানে এই চ্যানেল মানে এই ভিডিও, আমার ভিডিও সেরকম না, কারণ আমাকে ওই ড্রামা করতে লাগতো বা কবিতা করতাম আর বেশি লাইভে থাকতাম, আমার ওইটাই ভালো। আমার খালি মনে হতো আমার জন্য লোকে এত করেছে, নিঃস্বার্থভাবে করেছে, বিশ্বাস করো, লোকে লোকে আমার, আমি যখন লাইভ করতাম আমি দেখতাম টাইম গিভ অ্যান্ড টেক, তোমার তোমার লাইভে 5 ঘন্টা দিলাম, তুমি 5 ঘন্টা দেবে, তুমি অমুকটা করলে সেটা করলে, আমি না তো কারোর সাথে গিভ অ্যান্ড টেক করেছি, না তো আমি বলেছি কাউকে প্লিজ আমার লাইভে এসে, তারপর ছালো গ্রুপ, আমরা একটা গ্রুপ মিলে লাইভ করবো, সেই লাইভে লোক থাকবে, আমি কিচ্ছুই করিনি, কিন্তু উপরওয়ালা আমাকে এতটা হেল্প করলো, তাহলে আমি কেন লোককে হেল্প করবো না? বিশ্বাস করো আমি যখন লাইভ করতাম, অনেক রাত পর্যন্ত লাইভ করতাম, ওই রাতে লাইভ করার পরও সকালবেলা ঘুমতে উঠে দেখতাম আমার গলাতে প্রবলেম আছে, তোমাকে আমি বলবো গল্পটা, ফ্যারেঞ্জাইটিস হয়েছে একদম পুরো প্রবলেম, তো আমি আর গলা দিনে আওয়াজ বের করতে পারতাম, যেহেতু ঠান্ডার দিন ছিল। তারপরে আমি লোকের লাইভের সময় যেহেতু আমাকে বলে গেছে দিদি করো, আমি ওদের লাইভগুলি কিন্তু পুরো হোস্টিং করতাম সেই অবস্থাতে। আচ্ছা, আরেকটা কথা, ওয়াইটিতে কবিতা বা নাটক, আমি তো ওই লাইফটা খুব পছন্দ করি, ক্রিয়েটিভ ফিল্ডটা, সে ক্রিয়েটিভ ফিল্ডটা যেহেতু আমার গলাতে ঠান্ডা জায়গা ছিলাম, ভোরবেলায় বেরোতে লাগতো চাকরির জন্য, আমার গলাতে ফ্যারেঞ্জাইটিস হতে হতে একদম, আর আমার কাজই হলো ভয়েস, আর ডাক্তার বলছে ভয়েস রেস্ট, চাকরি করার পরও বিকেলও, এখন যেমন ওয়াইটি তখন বিকেলও কিন্তু আমি একাডেমিতে যেতাম, বললাম যেটা করতাম, ইভেন সানডে তো আমার কবিতার স্কুল ছিল, তাছাড়া অ্যাঙ্কারিং ছিল, তাছাড়া মহিলা সমিতি, মানে পুরোটাই, মানে অর্পিতা পাল দাঁড়াবেই মানেই কথা, অর্পিতা পাল মানেই হচ্ছে মাইক। তাই কথাটাই ছিল আমার মেইন। সেখানে ডাক্তার আমাকে বলেছে যদি বাঁচতে চাও, ভালো থাকতে চাও, ভোকাল কর্ড, আমার ইসোফেগাস এটুকুন গ্যাপ হয়ে গেছে, এখনও এখানে দিল্লিতে আসার পরে এই গরম, এসি অফিসের যেখানে আমার এসি নেই, আমি খুব কষ্ট পাই গরমে, মানে গরমে না গলার জন্য, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি কিন্তু খেলেই কষ্ট, গলাটা এটা একটা আমার চিন্তাধারা ছিল, যখন গলাটা থাকবে না, ডাক্তার তো বলেই দিচ্ছে, আমি দিল্লিতেও দেখেছি, ডাক্তার বলছে কিচ্ছু নেই, একটাই আপনার পক্ষে সম্ভব, আপনাকে ভয়েস রেস্ট। এখানে আসার পর অনেক স্কোপ পেলাম একাডেমি পড়ানোর বা কোথাও অ্যাঙ্কারিং, আমি কিন্তু সব ছেড়ে দিয়েছি, কারণ ভয়েস রেস্ট আমার করতে লাগে, শুধু চাকরিটা করি, ওখানেও কথা বলতে হয়, আর বেশি কথা বললে আমার কিন্তু কষ্ট হয় না যে তা না। তাই ভাবলাম যদি আমি এখন গলাটা তো আমার একদিন হারিয়েই যাবে, কেন না আমি গলাটা ভিডিওতে ধরে রাখি, আমার ভালোবাসার জিনিসগুলি ভিডিওতে ধরে রাখি, সেটা করার জন্যই কিন্তু আমার প্যাশন। এর জন্যই বারবার যখন আমাকে কেউ কেউ টন্ট করে কোনো কোনো ভিডিওতে, কই দেখলাম না তো আপনার কুকিংয়ে একটা রান্না দেখালেন না, এগুলি অনেকে টন্টিং করে যখন বলে, আমি তখন বারবার বলতে লাগে যে আমার ভিডিও আমি তো ওর জন্য খুলিনি, আমার গলা ধরে রাখার জন্য, আমার নেশা ধরে রাখার জন্য, নাটক, গান, কবিতা, ড্যান্স, ভিডিও দ্বারা লোক লাগে, যেহেতু নিজেটা নিজে করি তার জন্য সেটা আমি পাই না, তাই আমার প্যাশন উইথ এপি, আমার স্মৃতির পাতায় যেন আমি দেখতে পারি যে আমি এগুলি করতাম, সেটা আমার হলো। খুব তাড়াতাড়ি আমি, তখন সেকেন্ড ওয়েভ চলছে ডেলিতে, আশেপাশে চারিদিকে মৃত্যু, আমি যে কত ডেড বডি দেখেছি ভাবতে পারবেন না, কিন্তু এই ওয়াইটি না আমার সেই পলটা, মানে সেই পলটা, মানে সেই যে মৃত্যুর পলটা থেকে, লোকের কষ্ট থেকে আমি মধ্যে বেঁচেছিলাম টেনশন ফ্রি হয়ে। তারপর কি হলো, তারপর গুগল পিন পেয়ে গেলাম, সেটাও সবাই বলছে গুগল পিন আসবে না কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, আমার খুব তাড়াতাড়ি উইদিন মার্চেই আমি গুগল পিনটা পেয়ে গেলাম 1 মাসের মধ্যে। হ্যাঁ, অথচ আমার চ্যানেল কখনো সেরকম ভিউজ ছিল না, কিন্তু ভিউজ ছিল না বা নেই তাও বলবো না, মোটামুটি 400-500 চলতো।
হ্যাঁ, তারপর আমি জুলাই মাসে গত 2021-এর জুলাইতে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার বলল সে কোনো রকম স্ট্রেস নিতে পারবে না। তারপর আমি দেখো এখনও FB ইনস্টা কিছুই করি না, শুধু হোয়াটসঅ্যাপটাই আছে। আমি তখন হোয়াটসঅ্যাপটাও আনইনস্টল করে দিলাম, মোবাইলের সাথে কোনো রকম নেই। আমি জীবনে কোনো কমিউনিটিতে পোস্ট দিইনি, তখনও কমিউনিটিতে পোস্ট নেই। সবাই ভিডিওতে লিখে দিদি তোমার কী হলো, দিদি তোমার কী হলো, আমার কাছে তো মোবাইলই নেই। আমি সম্পূর্ণভাবে নিজেকে ওয়াইটি থেকে খুঁজতে দূরে চলে গেলাম। সুস্থ হয়ে আস্তে আস্তে আমার সেপ্টেম্বর অক্টোবর আমি সুস্থ হয়ে আসলাম। তখন ওয়াইটিতে আসলাম না, তখন ভাবলাম যে ওয়াইটিতে করব। তখন আমার ছেলেটা এবার ক্লাস 10 এক্সাম পাস হয়েছে, তো ভাবলাম এখন একটু ছেলেটাকে একটু দেখি। আর তুমি যদি নেই সেমিস্টার 1-এ, ডিসেম্বর সেমিস্টার 1 হয়েছিল ওদের, তো তখন আমি আর আসলাম না। আমি ফেব্রুয়ারিতে ফিরে আসলাম। মোর দেন 7.5 মান্থস আমি সম্পূর্ণভাবে ওয়াইটি থেকে দূরে চলে গেলাম। এটা একটা ওয়াইটির জন্য বিশাল বড় অপরাধ। শুধু তাই না, আমি কোনো কমিউনিটি পোস্টও দেইনি যে আমি কেন চলে গেলাম। আমার চ্যানেলটাতে কোনো রকম ফ্রিজ হয়ে গেল, আর বাকিরা নোটিফিকেশন পায় না। আর অনেকে ভেবেছে আমি নেই, এখন আমার কাছে এত সময় নেই যে আমি পুরোনো চ্যানেলগুলিতে খুলে 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 যাই। তো এখন কি হলো, আমার কাছে যেটা হিন্দি ভাষী ওরা চলে গেল, যারা ইংলিশ ভাষী ওরা চলে গেল, চ্যানেলটা বাংলা। তখন সাব টু সাব খেলা বা লাইভে লাইভে যাওয়া এটা আলাদা জিনিস, আর এখন সে হচ্ছে ভিউজ এবং ক্রিয়েটেড টু ক্রিয়েটেড। কে জানো তো, তুমি তো আর কারোর ঘরে গেলেই তোমার ঘরে লোক আসবে, নাহলে এমনিতে তোমার ঘরে লোক আসবে না। তুমি কারোর ভিডিও দেখলেই তোমার ঘরে ভিডিও আসে, দেখতে আসবে। অত ভিডিও দেখার সময় আমার কাছে নেই। আগে যেহেতু আমি ভিডিও দিতাম না, তখন তো দেখতে পারতাম নোটিফিকেশন। আমি চিন্তা করে দেখো, আমি যে এত সঞ্জয় বা সীমা বা মুন্দের ঘরে তোমরা আমাকে দেখো, আমি কিন্তু ওদের নোটিফিকেশনও পাই না, শুধুমাত্র মেনশন। বিশাখাকে থ্যাংক ইউ প্রত্যেকটা ভিডিওতে আমাকে মেনশন করে। মেনশন না করলে আমি কারো, আমাকে লিখতে লাগে ইউটিউবে গিয়ে সেরে, হ্যাঁ এই টুন অ্যান্ড দ্যাট, জাস্ট তারপরে গিয়ে আমি পাই। মেনশন না করে এটা যদি জানতো আমার সীমা, সীমার লাইভে বসে আমি কথাগুলি বলেছিলাম যে আমার চ্যানেলটা এই অবস্থা প্লিজ। তারপর থেকে সীমা কিন্তু আমাকে না জেনে না বুঝে ও চিন্তাও না, ওর পিতাকে প্রচণ্ড ভালোবাসত। মানে একটা নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা কি হয় সীমা। আর আমিও কিন্তু কিছু পাওয়ার আশায় যাইনি, তখনও যে আমি চ্যানেল নিয়ে ভাবছি তা না। আমি কিন্তু তখনও ভিডিও, আমি যে ফিরে আসার পরও যে খুব ভিডিও দিতাম তা না, তখনও ভিডিও কম দিতাম। ফেব্রুয়ারি মার্চে আমি ফেব্রুয়ারি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আমি ঘুরতে গেছিলাম কয়েকটা ঘোরার ভিডিও, এছাড়া ভিডিও দিতাম না। মার্চ এপ্রিলও সেরকম ভিডিও দিইনি, কয়েকটা এই নববর্ষের কয়েকটা ভিডিও দিয়েছি। তারপর কারণ চ্যানেলে সেরকম ইসে নেই, বন্ধুও আমি সেরকম, আমি কিন্তু মানে উইদিন 6 মান্থস অক্টোবর টু অক্টোবর মধ্যে, আমি তো জুলাই চলেই গেলাম, মানে 1 বছর চ্যানেল হওয়ার আগেই উইদিন 8-9 মাসে আমি যখন চলে যাই ওয়াইটি ছেড়ে, আমার বন্ধু ছিল 2.58। যারা আজকাল বলো দিদি কী করে বন্ধু হবে, নর্মাল বন্ধু কোনো রকম ইসে করে না, হ্যাঁ লাইভের থেকে আমার বেশি বন্ধু হয়েছে, ওরা এসেছে। আমি জানিও না আমাকে কে সাপ করেছে, কেউ পোয়েম শুনে, কেউ এমনিতে লাইভে কমেন্ট পড়তাম, কেউ নিমন্ত্রণ করে, এমনিতেই আমার হয়েছে। আমি যখন চলে যাই জুলাই মাসে আমার 2.58, সেখানে সেরকম ভিডিও নেই কিছু নেই। ফিরে আসার পর আমি বন্ধু করব সেরকম একটা কিছু নেই, সময় নেই। তারপর তারপর কোনো মতে আমি 2.70, মানে 2700 আমার এমনিতে হলো, মানে মার্চ এপ্রিল মে থেকে, মে থেকে আমি রেগুলার ভিডিওতে শুরু করলাম। একটা কথা, ড্রামা আমি করতে পারি, নাটক করতে আমার ভালো লাগে, কিন্তু ক্যামেরাটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ধরতে লাগে, সেটা এতটা ইজি না। মানে আসবো অফিস থেকে আবার ড্রামার অ্যাঙ্গেল করব, স্ক্রিপ্ট করব, ড্রেস চেঞ্জ করব, একঘেয়েমি ড্রেসের ড্রামা করা যায় না। তারপর এসব দেখলাম, আর যখন সুর প্রতি অত্যাচার দেখলাম, আমি সু আমাকে চিনত না, তখন আমি প্রোটেস্ট শুরু করলাম। আশা করি উত্তর দিতে পেরেছি। আরও কিছু কথা বলা আছে, কিছু প্রশ্নের কিছু উত্তর দিতেই লাগবে, নেগেটিভ কমেন্টস অনেক পাই।